हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल फूडीज किचन बाय जीनान। आज के रेसिपी गोरुर गिला कलिजा परफेक्टली सहज भावे फोना करार पद्धति। आपनारा अनेकेई होयतो एटी रान्ना करार ट्राई करेछेन, अनेकेई सिद्ध करेओ रान्ना करार ट्राई करेछेन। तबे आजके आमी जे रेसिपि देखाछि एते करे एक्सट्रा भावे सिद्ध करार कोनो प्रयोजन पड़बे ना। आपनारा चाइले डायरेक्टली मांसेर मतो मेखेओ रान्ना करते पारेन। चलो देखे नेওয়া যাক। प्रथमेई आमी एखाने 1 केजी मतो गरुर गिला कलिजा नियेछि। नरम जे जिनिसटा थाके अनेके जेटाके तिल्ली बोलेन सेटाओ आमी निये नियेछि। आपनारा चाइले एई काजटा शुधुमात्र कलिजा दिएओ करते पारेन। एखन एर मध्ये स्वादमतो लवण दिए दिच्छि। 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। স্বাদমতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এটা নিজের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচ পরিমাণ स्पेशल मसला दिए दीची। ये मसलार रेसिपिटा भिडियोते देखानो आछे, तार लिंक आमी डेस्क्रिप्शन बक्से दिए दिब। 2 टेबिल चामच परिमाण दिए दीची टक दई। এখন ভালোভাবে আমি এটিকে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে নেয়ার, এতে করে মশলাটা সব জায়গায় সমানভাবে লাগবে। তারপর মাখিয়ে নেয়ার পর 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি এটিকে ম্যারিনেট করে রেখে দিব। একটি প্যানে প্রায় 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে শাহি জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 দারুচিনি, 2 তেজপাতা, কয়েকটি এলাচ ও লং, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আরও 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। এইটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি শুধুমাত্র সুন্দরটা কালার এবং ঝালটা আরেকটু লাগার জন্য দিয়েছি। আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে 5-7 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা কলিজা গিলাগুলো আমি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 35 থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না, অথবা কোনো পানিও কিন্তু অ্যাড করা যাবে না। এটি যখন কষে আসবে ঠিক তখনই এর মধ্যে থেকে বেশ কিছুটা পানি বের হয়ে যাবে। দেখুন পানিটা বের হয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা কলিজাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবং লবণ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি আরও একটু পেঁয়াজ কুচি এবং কয়েকটি কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। তারপর আমি এটিকে একেবারে লো আঁচে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পর দেখুন আমার কলিজাটা একেবারে রেডি খাওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল স্পেশাল মশলায় গরুর গিলা কলিজার ভুনার রেসিপি। আপনারা চাইলে এটি বাসায় ট্রাই করতে পারেন। আমি অপেক্ষা করছিলাম কখন ভিডিওটি শেষ হবে, আর আমি দৌড়ে গিয়ে গরম গরম ভাত দিয়ে গরুর এই গিলা কলিজার ভুনাটা খেতে পারবো। আমি একটু ভাত দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি। ট্রাস্ট মি, গরম ভাত দিয়ে খেতে এটি অসম্ভব মজা লাগে। আপনারা চাইলে রুটি, পরোটা অথবা পোলাও সাথে এটি ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমাকে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।